পুরুলিয়ায় বিক্ষোভের মুখে পড়েন সাংসদ অর্জুন সিং। আমাদের সাংবাদিক গৌতম প্রামাণিক সঙ্গে রয়েছে। গৌতম, তোমার কাছে জানতে চাইব সাংসদ অর্জুন সিং কি কারণে বিক্ষোভের মুখে পড়েন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? যেখানে আমরা দেখেছি জেলা জুড়ে একটা আবাস যোজনা নিয়ে ক্ষোভ বিক্ষোভ আন্দোলন বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, এখানে সে খানিকটা আঁচ কিন্তু থেকে যায়। সেই জায়গাতে দলীয় এই কর্মসূচি দিদি সুরক্ষা কবচ নিয়ে মূলত তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্জুন সিং এবং জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের জোলাদি গ্রামে। সেখানে থেকেই সূচনা করতে গিয়ে কিন্তু খানিকটা হোঁচট খান খুব উগড়ে দেন। এই কারণে এই আবাস যোজনাই শুধু নয়, এখানে গৌতম অনিবার্য কারণে তোমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, যদি একটু স্থান পরিবর্তন করে খুব সংক্ষেপে ব্যাপারটা বুঝিয়ে বলো। খুব সংক্ষেপে অনিবার্য কারণে আমাদের সাংবাদিক গৌতম প্রামাণিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আপনাদের জানাই যে দিদির দূত কর্মসূচিতে পুরুলিয়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ অর্জুন সিং, আবাস যোজনা নিয়ে সাংসদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মানুষজন। ¡Vamos!